খুনের ঘটনায় মূল অভিযুক্ত স্ত্রীর বৃহস্পতিবারও জামিন হল না মাসে। নিজের বাড়িতে খুন কলকাতা হাইকোর্টের আইনজীবী রজোদ্কে খুনের ঘটনায় অভিযুক্ত রজতদের স্ত্রী অনিন্দিতা পালের জামিন তো হলই না উপরন্ত সিদ্ধান্ত গৃহীত না হয়ে পিছিয়ে গেল তার জামিনের আবেদন কেন্দ্রিক শুনানি বৃহস্পতিবার জেলা ও দায়রা আদালতে এদিন জামিনের আবেদন করেন অনিন্দিতার আইনজীবী চন্দ্রশেখর বাগ তিনি জানান এদিন বারশত আদালতের আবেদনের শুনানির বিষয়ে সিদ্ধান্ত হয়নি একাশি দিনে চার্জশিট পেশ হয়েছে ঠিকই কিন্তু গ্রেপ্তার হওয়ার উননব্বই দিনেও কোনো শুনানি না হওয়ায় ভারতীয় সংবিধানের ধারা একুশের মৌলিক অধিকার লঙ্ঘনের সমতুল্য হয়ে উঠেছে বলেও দাবি করেন চন্দ্রশেখর বাগ প্রসঙ্গত দু সালের নভেম্বরের পঁচিশ তারিখ নিউ টাউনের এক বহুতলে নিজের আবাসনের ফ্ল্যাটেই খুন হন কলকাতা হাইকোর্টের আইনজীবী রজত দে তার স্ত্রী অনিন্দিতা পাল ডেকে গ্রেপ্তার করা হয় ডিসেম্বরের এক তারিখ বারাসত আদালতে তাকে তোলা হয় গত দোসরা ডিসেম্বর জামিনের শুনানি হতে বাধা নেই এবং এটা হওয়া উচিত অথচ বিষয়টি ঝুলিয়ে রাখা হচ্ছে দাবি অনিন্দিতার আইনজীবীর ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসত